नमस्कार বন্ধুরা, বাংলা রান্নাঘর মঞ্জুশে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মুড়ির মোয়া করে আপনাদের দেখাবো। আমি এই মুড়ির মোয়াটা করেছি, এটা কিরকম হয়েছে সেটা আমি আপনাদের একটা খেয়ে দেখাচ্ছি। এটা কতটা ক্রিসপি হয়েছে সাউন্ডটা শুনুন। বুঝতেই পারছেন এটা কতটা ক্রিসপি হয়েছে। এইভাবে করলে মুড়ির মোয়া খুবই ভালো হবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমি মেজারিং কাপের 4 কাপ মুড়ি নিচ্ছি। মুড়িটা একটু ছেকে নিলাম, মুড়ির মধ্যে অনেক ধুলো থাকে। এবার মুড়িটা হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। মুড়িটা ভাজার সময় ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এটাকে অন্য একটা জায়গায় ঢেলে ঠান্ডা করে নেব। মুড়ি ভাজার কড়াইটা ভালো করে মুছে নিয়ে 4 কাপ মুড়িতে 1 কাপ আখের গুড় দিচ্ছি। আখের গুড়ের পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নিতে পারবেন। মুড়িটা শুধু কোটিং করার জন্য গুড় দিলেই হবে। পুরোটা দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। হাই ফ্লেমে জাল দিয়ে নিয়েছি। 1 মিনিটের মধ্যেই দেখুন গুড়টা ফুটে গেল। এবার ওভেনটা মিডিয়াম থেকে মিডিয়াম লো ফ্লেমে রেখে জাল দেব। 3 মিনিট ধরে মিডিয়াম টু মিডিয়াম লো ফ্লেমে গুড়টা নাড়ছি। খুব ঘন ঘন গুড়টা নাড়তে হবে। এবার একটু দেখে নেব। দেখুন গুড়টা এখনো পাক আসেনি, সেভাবে তারটা এখনো আসছে না। আরও একটু জাল দিয়ে নেব। টোটাল 5 মিনিট পর এবার দেখুন গুড়টাকে একটু দেখে নিচ্ছি এরকম হয়েছে কিনা। দেখুন একটা তার ভাব চলে এসেছে, তারলে সুতোর মতো উঠে আসছে। গুড়টা পাক এসে গিয়েছে। এবার আর জাল দিলে গুড়টা মনে হচ্ছে পুড়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার মুড়িটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের উপর থেকে গুড়টা সরিয়ে নিয়েছি। এবার এখানে খুব ভালো করে মুড়িগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার খুব সাবধানে তুলে নিয়ে এটা পাক দিয়ে দিতে হবে। এখন খুব গরম, ঠান্ডা হবে আর আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। হাতে একটু তেল লাগিয়ে লাগিয়ে ধরতে হবে। যদি পাকটা ঠিক মতো না আসতো তাহলে পরে এখানে মোয়াটা রাখলে আস্তে আস্তে মোয়াটা খুলে যেত। এইভাবে সবগুলোকে পাক দিয়ে নেব। দেখুন মুড়ির মোয়াটা পাক দিয়ে নিয়েছি, এ পর্যন্ত পাক দিয়েছি। এবার এই মোয়াগুলো, মোয়া বলছি এই মুড়িগুলো দেখুন এরকম আটকে গিয়েছে। এবার আমি কি করব, এটা একটু গ্যাসে গরম করে নেব। একটু গরম করে নিলেই এটা কড়াই থেকে ছেড়ে আসবে, তখন এটা পাক দিয়ে দিতে পারবো। দেখুন মুড়ির মোয়া একদম রেডি। এটা সব থেকে ভালো হয় যদি আপনারা মুড়ির সঙ্গে রাখেন। যে কন্টেনারে আপনারা মুড়ি রাখছেন তার সঙ্গে এগুলো রেখে দিন, কিংবা এয়ার টাইট কন্টেনারে ভরে রাখুন, এটা অনেক দিন পর্যন্ত থাকবে। আমি এটা মুড়ির সঙ্গে রেখে দিই, খুব ক্রিসপি থাকে, খুব ভালো থাকে।